প্রতিদিন 4 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানা। ঈদের আগে এমন সিদ্ধান্তে শিপমেন্টে বড় ব্যাঘাতের শঙ্কা উদ্যোক্তাদের। একে হটকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে পুনর্বিবেচনা দাবি জানিয়েছেন চট্টগ্রামের কারখানা মালিকরা। আলমগীর সবুজ রিপোর্ট। রমজানে সারা দেশে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে 13 এপ্রিল থেকে প্রতিদিন 4 ঘন্টা করে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয় পেট্রো বাংলা। বলা হয় বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত কোনো কলকারখানা গ্যাস পাবে না, যা বহাল থাকবে 15 দিন। পেট্রো বাংলার এই সিদ্ধান্তে বেকায়দায় চট্টগ্রামের শিল্প কারখানা, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি শিল্প শিপমেন্ট নিয়ে ভোগান্তির মুখে পড়েছে। গ্যাসের অভাবে জেনারেটর চালাতে না পারায় বিদ্যুৎ সংকটে পড়তে হচ্ছে শিল্প কারখানাগুলোকে। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম থাকে, সামনে বন্ধ আছে, বন্ধের মধ্যে কাজগুলো করা যায়, কিন্তু এখন আমরা কিভাবে শিপমেন্ট করব, কিভাবে আমরা ওয়ার্কারদের বেতন বোনাসগুলো পরিশোধ করব, এটা কিন্তু আমাদের জন্য নতুন করে এখন একটা মাথা ব্যথা হয়ে গেল। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে নিতে হচ্ছে শ্রমিকদের ওভারটাইমের মাধ্যমে, যা ক্ষতির মুখে ফেলছে শিল্প কারখানাগুলোকে। সমস্যা সমাধানে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিল্প কারখানার মালিকরা। আমরা যেখানে 40 বিলিয়ন বা 50 বিলিয়নের কাছাকাছি বিজনেস করার এগিয়ে যাওয়ার টার্গেট করেছি, তো এই মুহূর্তে যদি গ্যাস বন্ধ থাকে তো সো এটা একটা বিশাল হটকারী সিদ্ধান্ত আমার মনে হয়, যে এটা আমাদের এটা আসলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা আছে চিন্তা করা উচিত, অথবা এটা আগে থেকে একটু যদি প্ল্যানিং করতো, যে ডিসিশন দিত, তাহলে একটা অ্যাডভান্স প্ল্যান আমরা করতে পারতাম। এর আগে রমজান মাসের শুরু থেকে ঈদ উল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশনে 6 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় পেট্রো বাংলা। নিউজ ডেস্ক, দেশ টিভি,